हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के दुर्गापूजो शेष हो चुके, दो दिन हलो। तो हमरा जाच्छी नतुन एक जगह एक्सप्लोर करते, आलिपुर दुआरे न्यू लैंड नामे जायगाटा। हमादेर बाड़ी बक्सिहाट थेके बेशी दूरे नय, 50-60 किलोमीटार्सर मध्ये रही है। तो एखन आमरा जाच्छी बाइके और वेदारटाओ तो खूब सुंदर, चारपाशे धानेर खेत। हाय वल, तो चलो जावा जाक। रोडे चलाते चलाते चले फोर लेन हाईवे ते NS31C। तो एटार ए पाशे शिलीगुड़ी और ए पाशे सोजा गेले गुवाहाटी। तो आमरा एदिक दिये जाबो एखन। जस्ट रास्ताटा देखो, एकदम पुरो फोर लेन कंक्रीटेर रोड। নিউল্যান্ড যাওয়ার রাস্তা এদিকে, সোজা রাস্তা। ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে গাইস রাবার গাছ, রাবার গাছের ফরেস্ট। ওখানে গাছগুলো নিচে ছোট ছোট কৌটো টাইপের দেওয়া আছে, আর এই ব্রিজটা একদম অ্যাবান্ডন ব্রিজ। এই পুরো ফরেস্টটা দেখতে পাচ্ছ না হয়তো তোমরা, কিন্তু পুরোটাই রাবার ট্রি। ওই গাছগুলোকে কেটে কেটে রেখেছে, নিচে ছোট ছোট পাটির মতো ঝুলিয়ে দিয়েছে। আমি কখনো দেখিনি, এটা আমি প্রথম দেখলাম আজ। আর সামনে এই ভুটানের পাহাড়, ইংল্যান্ড ভুটানের পাহাড়। আর এটা হচ্ছে গিয়ে চা পাতা বাগান, যেখানে লেবাররা চা গাছের পাতা তুলছে। এটাই হচ্ছে ডুয়ার্সের সবচেয়ে সুন্দর দৃশ্য। তৃতীয় বর্ণনা কুমারগ্রাম, দিস ইজ দ্য কুমারগ্রাম টি গার্ডেন। নিউল্যান্ড কোন দিকে? ওদিকে। থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য রোড অফ নিউল্যান্ড, একদম নিউ বলতে গেলে, একদম নিউ রোড নিউল্যান্ডের দিকে। দুপাশে সুন্দর চা বাগান আর জাস্ট অসাম ওয়েদার একদম। আর এটা একটা চা ফ্যাক্টরি। সো দিস রোড ইজ ক্লোজ।
তো আমরা চলে এসেছি নিউল্যান্ড টি গার্ডেন পেরিয়ে একদম ভুটান বর্ডারে, দেখতেই পাচ্ছ। কেউ নেই, একদম একদম পুরো ফাঁকা এরিয়া, আর জলও নেই। নদী খাতগুলো পুরো শুকিয়ে আছে, রিভার বেডগুলো একদম শুকিয়ে আছে সম্পূর্ণ। আর সামনে ভুটানের কিছুটা পার্ট দেখা যাচ্ছে। অনেকটা দূর, অত দূর যাওয়া সম্ভব হবে না, কারণ এতটুকু অফ রোড বাইক দিয়ে করা সম্ভব নয় এই অফ রোডটা। আর প্রচণ্ড রোদ, তো আমরা নদীর কোন অংশটায় জল আছে সেটা খুঁজতে যাচ্ছি। এগুলো দেখো পুরোটাই, এখানে পুরো জল ছিল, বৃষ্টির সিজনে জল ছিল, সুন্দর নদী ছিল এটা, কিন্তু এখন আর নেই। তো নদী সরে সরে একদম ওপাশে চলে গেছে, তো আমরা যাচ্ছি ওদিকে। সো অনেক দূর চালানোর পর এমন একটা জায়গায় আসলাম যেখানে পুরোটাই নদী ছিল, সম্পূর্ণটাই নদী, পুরো শিলে ভর্তি একদম, কিন্তু আমরা কোথাও জল দেখতে পেলাম না। এখন পুরোটাই শুকিয়ে গেছে, আর খুবই গরম রোদ। তো আমরা একটা কাজ করব, বাইকটাকে একটা ফাঁকা জায়গায় ছায়াতে রেখে আমরা চেষ্টা করব জল খোঁজার, কোথায় জল রয়েছে নদীটার কোন দিকটিতে। তো তোমরা দেখতে থাকো, আর আমাকে এখন এই পথ ধরে হাঁটতে হবে, কারণ দুজন যাওয়া যাচ্ছে না। গাইস, এতটা রোদ, আমি হেলমেটটাকে পরে নিয়েছি, আর তোমরা পেছনে ভিউটা দেখতেই পাচ্ছ, কেউ নেই। আর এটা হচ্ছে গিয়ে ছোটো মোটো একটা ট্রি হাউস, ট্রি হাউস নয়, এমনি হয়তো চা বাগানটাকে দেখাশোনা করার জন্য বানানো হয়েছে, পুরোটাই বন্ধ করা, কাঠ দিয়ে বানানো টু ফ্লোরের। আর গাইস, এই রাস্তাটা যে আসছে এটা আলিপুরদুয়ারের শেষ রাস্তা এই পাশ দিয়ে, তারপরে কোনো রাস্তা বলতে কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছ। নদীর উপর দিয়ে গিয়ে ওপাশে যেতে হয়, ওপাশে অনেকগুলো জনবসতি রয়েছে, তো তারা খুবই কষ্ট করে আসা যাওয়া করে, কারণ রাস্তা বানানোর কোনো উপায় নেই, নদীর মধ্যে দিয়ে যেতে হয়।